আয়ারাত মানেন আমিন। আপনি আমাদের সবার হাজিরা কবুল আর মঞ্জুর করেন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আজকের এই জান্নাতের বাগান সাজাইলো, আল্লাহ সবার দান আপনার দরবারে কবুল করেন। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই গু, ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাত বানাইয়া দেন। অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, কালসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রূপ বিমান আপনি ভালো করে দেন। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগায় সে জাগারি মপুরে আল্লাহ মাদ্রাসার জন্য যারা দান করেছে আপনি কবুল করে নে, জানে মানে মাদ্রাসার দিকে যারা মায়ার নজর মারছে সকলকে মাফ করে দে। আল্লাহ গো জীবনে একবার নবীর দিদার নসিব করে দে। জীবনে একবার নবীর রওজা মুবারক দেখার তৌফিক দিয়ে দে। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আপনি দায়মার কায়েম রাখেন। আল্লাহ মহিলাদের প্যান্ডেলে নগদ 10,000 টাকা উঠেছে, আল্লাহ মেহেরবানি করে ওই দান গুলো আপনার দরবারে কবুল করে নে। মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া দেন, রাবিয়া বসে জিন্দগানি নসিব করে দিন। আল্লাহ নমিনা দেখাইয়া মরুনের ডাক দিও, হার তরফ সে পৌঁছ খামলে আগে গেরা হ্যা হামে, দে পানা দে রব সহি দে কারবালা কি আসতে। আল্লাহ মাদ্রাসা থেকে 9 জন আজকে পাগড়ি পেল, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন তার সিনাই তুমি ধরে রাখার তৌফিক দিও, ওই কোরআনের আলোকে নিজের জীবনকে সাজাইবার তৌফিক দিও। এই মাদ্রাসার অনেক ছাত্ররা মা বাবা কোল খালি করে এই মাদ্রাসায় এসেছে, এদের মন তারে তুমি শক্ত বানায় দাও, কোরআনের প্রেম পাগল বানায় দাও। হুজুররা যারা আছেন সকলকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ অনেকে বিদেশের বাড়িতে আছে, জানমাল আপনি আমানতে রাখে। ওই রাব্বুল আলামিন রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা জমার দিন মরণ দিও, যেদিন মরণ দিবা গো রমজান মাসে মরণ দিও, আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ মেহেরবানি করে অনেকে অভাবে আছে অভাব দূর করে দাও, অনেকে ঋণগ্রস্ত আছে পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলটা যারা জানে মানে খেদমত করছেন আগামী বছর জজমিয়া ভুইয়া প্যান্ডেলটা দিব শুনে খুব খুশি, আল্লাহ তার দান আপনি না যাতে রসিলা বানিয়ে দেন। আল্লাহ এই মাহফিলটার প্রতি সকল মানুষের যে দরদ আর ভালোবাসা দিন দিন আপনি বুলন্দ করে দে। আয়রা বলেন আমি মেহেরবানি করে মাহফিল অনেক কিন্তু আছে, আল্লাহ আপনি কবুল করে নেন, সামনে পরীক্ষা কামিয়াবি নসিব করে দেন। আল্লাহ যারা বিদেশ যারে যাওয়ার রাস্তা খুলে দেন, আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে কত কষ্ট করে আল্লাহ মেহেরবানি করে জানমালকে আমানত রাখে, মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরাইয়া দিয়ে। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি
واصحابه اجمعين. امين امين. كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.